আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার কাঁচা আমের পাঁচমিচুলি আচারটা আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম গ্যাস না জ্বালিয়ে হাতে মাখা এই আচারটি যে কত সুন্দর হয় আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আজই আপনারা বানিয়ে এক বছর পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন একদম দোকানের মতো কাঁচা আমের পাঁচমিশুলি আচার বানানোর জন্য আমি এখানে এরম সাইজের দুটো বড় বড় আম নিয়েছি আর এখানে নিয়েছি আমি তিনটে এরকম বড় সাইজের পাতি লেবু এক টুকরো নিয়েছি আদা আর নিয়েছি দুটো গাজর আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি এই সব কিছুকে টুকরো করে কেটে নেব তারপর এখানে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে চার চামচের দু চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর চা চামচের দু চামচ মতো কালো সরষে দিয়ে দিয়েছি চা চামচের দু চামচ মতো সাদা সরষেটাও আমি এখানে ব্যবহার করছি আপনারা যদি হাতের কাছে সাদা সর্ষেটা না পান তাহলে এটা স্কিপ করতে পারেন এক চামচ মতো গোটা জিরে আর দু চামচ মতো গোটা ধনে দিয়ে দিলাম তারপর কয়েকটা আমি শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো আপনারাও এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি চার চামচের এক চামচ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো এক চামচ থেকে দু চামচ মতো নুন নুনের পরিমাণটা কম বেশি করে নেবেন সাথে আমি হাফ চামচ মতো বিট লবণও দিয়ে দিলাম এইসব গোটা কাঁচা মশলাগুলিকে একটা ঢাকনা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এবারে আমি একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কেটে রাখা আমগুলোকে আমগুলোকে আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম আর খোসা সহ এরকম সাইজের টুকরো করে নিয়েছি তারপর দিয়ে দেবো কেটে রাখা গাজরগুলোকে গাজরগুলোকে আমি এরকম ছোট ছোট চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবু আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদাটাকেও আমি এরকম সাইজের টুকরো করে নিয়েছি এই আচারটি যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আমি এখানে ভিনিগার দেবো আর আমি ভিনিগারটা সবটাই দেবো এই বোতলটার দাম হচ্ছে দশ টাকা তো এইটুকু ভিনিগার সবটাই দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কাঁচা যে গোটা মশলাগুলোকে আমি গুড়িয়ে নিয়েছি সেটা আমি সবটাই এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল মানে আমি এখানে প্রথমে দুশো গ্রাম মতো সরিষার তেল দিলাম এখন আমি হাতের সাহায্যে সব মশলার সাথে আম লেবু গাজর যা যা দিয়েছি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব রকম গ্যাস না জ্বালিয়েই এই হাতে মাখা আচারটি যে এত টেস্ট হয় আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর যদি বানিয়ে থাকেন তাহলে তো খেয়ে বুঝতেই পারবেন যে এই আচারটি কতটা টেস্টি হয় তো দেখুন সব মশলার সাথে আমটাকে ভালো করে মেখে নিয়েছি এখন এই আম মাখাটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপর দেখুন আমটা বেশ ভালোভাবে মজে গেছে এখন আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে নিচ্ছি এইভাবে আমি কাঁচের বয়ামের মধ্যে সব আচারটাকেই ভরে নেব যারা এই কাঁচা আমের পাঁচমিশুলি আচারটা খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটা বানিয়ে রেখে দিতে পারেন এরকম কাঁচের বয়ামের মধ্যে ভরা হয়ে গেলে এক সপ্তাহ থেকে দশ দিন মতো রোদে দিলেই কিন্তু এই আচারটা খাওয়ার মতন তৈরি হয়ে যাবে এখন আমি আরও কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম মানে আমি এখানে পাঁচশো গ্রাম মতো মোট সরিষার তেল দিয়েছি তারপর এই বয়ামের মুখটা ঢাকনা দিয়ে মুড়িয়ে দিচ্ছি এখন আমি এক সপ্তাহ থেকে দশ দিন মতো রোদে দেবো দশ দিন রোদে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন আচারের কালারটা যত সুন্দর হয়েছে আর মজে খুব সুন্দর আমার তো দেখেই জীবে জল এসে গেল তো বন্ধুরা আমার আজকের এত সহজ আচার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে